Hello and welcome back to the third and last episode of my Saint Martin series. So last two episode আমি দেখাই যে আমরা কিভাবে ট্রলারে করে সেন্ট মার্টিন আসি, আমাদের প্রথম দিন কেমন যায়, কোন বিচ সাইড রিসর্টে উঠি এবং খরচ কেমন পড়ে। আপনারা যারা ফার্স্ট এপিসোড দুইটি দেখেননি চাইলে দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্স আর কার্ডে দেয়া আছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনের বিকেলবেলা আমরা বের হই ছবি তোলা আর সাইকেল নিয়ে ঘুরব বলে। সাগরের ভাটায় পানি অনেক দূর পর্যন্ত চলে যায়, ভেসে উঠে সব প্রবাল পাথর। সেখানে কিছু ছবি তুলে আমরা 40 টাকা দিয়ে সাইকেল ঠিক করি 1 ঘন্টার জন্য। আমি আগের এপিসোডেই এই সাইকেলের শটগুলো রাখতে পারতাম, তবে সাইকেলের শটগুলো আমার অনেক বেশি ভালো লাগায় আমি চাই সাইকেলের শর্টসগুলো আপনারাও যাতে ভালোভাবে দেখতে পারেন। সো হেয়ার আর দ্য শর্টস, লেটস রোল দ্য। সাইকেল চালাতে চালাতে সন্ধ্যা হওয়ার পর আমরা আমাদের রিসোর্টে চলে আসি। ওই দিন আকাশে অনেক মেঘ ছিল আর সন্ধ্যার পরপরই নামে ঝড় বৃষ্টি, আকাশে মেঘও ডাকছিল অনেক। এর আগে শীতের সময় এসে এরকম সাগরের পাড়ে ঝড় বৃষ্টি দেখা হয়নি কখনো। বৃষ্টির জন্য আমাদের বারবিকিউ হবে কিনা শঙ্কায় ছিলাম।
তবে পরে বৃষ্টি থেমে গেলে শুরু হয় আমাদের বারবিকিউ। আমরা ওই দিন 5,000 টাকায় 5 কেজি ওজনের একটা কোরাল মাছের বারবিকিউর অফার পাই রিসোর্টের লোকদের থেকে। সেখান থেকে আমরা লেজের পার্টের 2 কেজি বারবিকিউ করে দিতে বলি 2,000 টাকায়, যাতে 7 জনের জন্য 2 কেজি মাছ, পার পার্সন 3-4টা পরোটা, সালাদ, সস অ্যান্ড কোক ছিল 250 মিলিলিটার। আর এই হচ্ছে আমাদের 5,000 টাকার কোরাল মাছের 2,000 টাকার লেজ। সাথে আপনি মুরগিও নিতে পারেন, মুরগি ফুল 500 টাকার মতো পড়বে সবসহ। এরপর রাতে 11টার দিকে আমাদের বারবিকিউ রেডি হয়। ক্ষুদায় যখন পেট চোচো করছিল তখন বারবিকিউর গন্ধে ক্ষুদা আরও বেশি বেড়ে যায়। আস্ত এই বিশাল লেজ আমরা 7 জন খেয়েও শেষ করতে পারিনি। সো বারবিকিউ করলে আপনারা 3-4 জনের জন্য 1 কেজি মাছ এভাবে হিসাব করে নিতে পারেন। দেন ওই দিন রাতে পেট পুরে খেয়ে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি আর সাগরের ঢেউয়ের শব্দে জম্পেশ একটা ঘুম হয়। পরদিন সকালে টেকনাফ ব্যাক করার ট্রলার, এবার ট্রলার ঘাটে 9টার মধ্যে পৌঁছে টিকিট কেটে নিলাম 5টা আমাদের 5 জনের জন্য। টিকিটের দাম সেই 220 টাকা পার পার্সন। 9:30টার মধ্যে ট্রলারে উঠে সিট নিয়ে নিলাম। দিন শুরু হয় ফিরে আসার যাত্রা। আসার দিন সাগর ঠান্ডাই ছিল, সাগরের ঢে হালকা দোল খেতে খেতে চলতে থাকি। আর এভাবেই শেষ হয় আমাদের শরতের সেন্ট মার্টিন যাত্রা। আপনারা যারা আমার এই সিরিজটি প্রথম থেকে দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা শুধু এই এপিসোডটি এই পর্যন্ত দেখেছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেকেরই এই সিরিজটি ভালো লেগেছে আর আপনাদের এই ভালো লাগাই আমাকে আরও ভিডিওস বানাতে উৎসাহ দেয়। সামনে বান্দরবন আর বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা নিয়ে নতুন সিরিজ আসবে, সেটি দেখতে চাইলে নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।